হ্যালো বন্ধুরা বাংলাদেশ রেলওয়েতে আবারও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে দুশো আশিটি পদে বাংলাদেশের পাবনা ও লালমনিহাট জেলা ব্যতীত সকল জেলা থেকে আবেদনটি করতে পারবেন আসলে আমার মধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি আল্লাহর দও সুস্থ এবং ভালো আসেন তো প্রতিনিয়ত আবার একটি সরকারি সার্ফার নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম সেটা হচ্ছে বাংলাদেশ রেলওয়েতে একটি সম্পূর্ণ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে দুশো আশিটি পদে বাংলাদেশের পাবনা ও লালমুনি হাট জেলা ব্যতীত অর্থাৎ দুইটা জেলা ব্যতীত আপনারা সকল জেলায় থেকে আবেদন করার সুযোগ পাচ্ছেন তো এই আবেদনটা আপনারা কিভাবে করবেন কি কি শিক্ষার যোগ্যতা পড়বে বয়স কত ধরা হয়েছে এবং আবেদনটি কিভাবে করবেন বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব এবং আপনাদের ছোট্ট রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমার নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার সাথে নিয়ে সাবস্ক্রাইব করে পায়ে থেকে বেলাইকনটিকে বাজে দেবেন তো আপনারা দেখতে পাচ্ছেন এটা পাবলিশ হয়েছে চৈদ্দ ষোলোই জানুয়ারি দু তো নিয়োগ বিজ্ঞপ্তি কি বলছে সেটা আমরা সবাই দেখে নিই বাংলাদেশ রেলওয়ে নিম্নবর্ণিত রাজস্ব খাতভুক্ত সৈন্য পদ পূরণের শর্ত সাপেক্ষে বাংলাদেশিদের নাগরিকদের হতে নির্ধারিত সকে অনলাইনে আবেদনপত্র কজ অর্থাৎ এটা আপনার কিন্তু অনলাইনে আবেদনটি কিন্তু করতে হবে তবে সর্বপ্রথম দেখে যে আবেদনটি কয় থেকে শুরু হবে এবং শেষ হবে তো অনলাইনে আবেদন শুরু হবে তিরিশে জানুয়ারি দু হাজার বাইশ সকাল দশটা থেকে যা না চলবে ছয় মার্চ দু হাজার বাইশ বিকাল পাঁচটা পর্যন্ত করতে পারেন যেহেতু পদ সংখ্যা মোটামুটি দুশো আশিটি পদ তো কি পদে লোক নিয়োগ হবে সেটা আমরা দেখিলি সহকারী লোকোমোটিভ মাস্টার গ্রেটতম দুই বেতন স্কেল ন হাজার থেকে একুশ হাজার আটশত টাকা তো পদসংখ্যা দুশো আশিটি এবং বয়স সীমা হচ্ছে আঠারো থেকে তিরিশ বছরই তো আপনার বয়স আট বছর হয় তাহলে আপনি সার্কুলারের আবেদন করতে পারবেন এবং শিক্ষতা যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে অন্য এসএসসি বা বিজ্ঞান বা সমজ্ঞান পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি আবেদনটি করতে পারবেন তো যে জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন পাবলা ও লালমনি হাট জেলা ব্যতীত সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন তবে এতিমো শারীরিক প্রতিবন্ধী রেলওয়ে পোষ্য কোটা সকল জেলা থেকে প্রার্থীরা আবেদনটি করতে পারবেন ঠিক আছে তো আবেদন কিছু শর্ত বলেছে সেগুলো আমরা দেখিলি আবেদন ফর্ম পূর্ণ পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই আপনাকে পূর্ণ করতে হবে তো প্রার্থীর বয়স পনেরো এক পনেরো এক দু হাজার বাইশ খ্রিস্টাব্দ অবশ্যই আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে থাকতে হবে তবে বীর মুক্তিযোদ্ধার ক্ষেত্রে বা সন্তান এবং শারীরিক প্রতিবন্ধের ক্ষেত্রে বত্রিশ বছর শিথিলযোগ্য ঠিক আছে তো আবেদনটি আপনি অনলাইনে করতে হবে তো আবেদনটি আপনি কোন লিঙ্কে ঢুকে করবেন সেটা আপনারা দেখিয়ে দিয়ে আবেদনটি আপনি করতে হলে যে বি ডট ডট বি আর ডট টেট কম বিডিও ওয়েবসাইট ভিতরে আবেদনটি আপনাকে কিন্তু করতে হবে তো আবেদনটি সাবমিট করার পর বাহাত্তর ঘন্টার ভিতরে আপনাকে দুটি এস ওয়েস পেন্ট করতে হবে না হলে কিন্তু আপনি অ্যাডমিট কার্ড তুলতে পারবেন বা আবেদনটি বাতিল হয়ে যাবে তো আমরা হচ্ছে আবেদনটি এলো এস এম এস টি কিউ পাঠাবেন সেগুলো আপনার দেওয়া আছে আর আপনি এই সার্কুলারটি ডাউনলোড করতে হলে ভিডিও কমেন্ট বক্স চেক করে দেবেন সেখান থেকে আপনারা ডাউনলোড করে